মানুষ ঘুম নাই হ্যাঁ সেই বিউটি লাগছে এই বোড়ানি কেমন লাগলো মিছিল আসসালামু আলাইকুম। এই যে আমরা হাজির বিরিয়ানিতে আসছি আমাদের পুরো পরিবার নিয়ে দলবল। এই যে দেখছি সবাই, এই যে সবাই, রাত বাজে কিন্তু এখন প্রায় ১২টা। মারিয়া কেমন লাগছে? এই যে আমি আমার ফ্যামিলি পরিচয় করে দেই। এইটা হচ্ছে কি আমার ভাই সিয়াম, মাহিন, সামি, নাদিম, আর কই বাকি সবাই কই আছে? এই যে ফাইয়াস কই আছে? এই যে ও এই যে লোকাল ভাইয়া, জিয়া ভাই, টুটুল ভাইয়া, এই যে দুলা ভাই, এই যে লুনা আপু, এই যে দুই ছোট ভাই আছে। এবং এখন রাত বাজে কিন্তু প্রায় ১২টা। এখন আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি খাবো সবাই মিলে। আর মারিয়া হাজির বিরিয়ানি, ওই যে এটা এটা ওরিজিনাল, ওই যে আমি, আমাকে আপনারা চিনেন। আচ্ছা মারিয়া, তুমি হাজির বিরিয়ানি খেয়ে তুমি বলবা তোমার কেমন লাগে। আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগছে এই রাত্রেবেলা এসে সবার সাথে? মজা। আচ্ছা এই যে হচ্ছে হাজির বিরিয়ানি সার্ভ হচ্ছে। রাত বাজে প্রায় ১২টা। এই যে পাতায় করে সার্ভ করে সারা জীবন যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি আপনাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে কি আমাদের পুরান ঢাকা রাত ১২টার সময়। দেখেন এনভায়রনমেন্ট, মনে হচ্ছে সকালবেলা। আচ্ছা তারপরে বিউটি লাসি, সবাই আপনারা ভিডিও দেখবেন এন্ড প্লিজ ডু লাইক। ও আচ্ছা, মালিকের মেয়ে ভালো আছেন? ভালো আছেন। বিখ্যাত হাজির বিরিয়ানি। দেখো কেমন লাগে। লেবু দিলে অরিজিনাল টেস্ট পাবা। দেখো দেখি বিসমিল্লাহ মারিয়া হাজির বিরিয়ানির ফার্স্ট বিখ্যাত ঐতিহ্যবাহী ঢাকার হাজির বিরিয়ানি। কেমন লাগলো আমার ছোটবেলার স্মৃতি? কোনো কেমন লাগছে মারিয়া? কেমন লাগছে? ভালো লাগছে? রাত্রেবেলা পুরান ঢাকা, হ্যাঁ ফিরত ভাই বোড়ানি কেমন লাগলো? খুব মজা, খুব রিফ্রেশিং। আর বোড়ানির সাথে কিন্তু এটা ভালো মতো যায় তাই না? ভেরি গুড। ও হ্যাঁ দাও আপু, আমি থ্যাংক ইউ। আপনি বললেন যে এই বোড়ানিটা আপনি? আমার আম্মু নিজের হাতে বানায়। ওয়াও, উনি এক ভোরবেলা উঠে কাঁদাও। ওয়াও, অ্যামেজিং।
মারিয়া কেমন জবাই হাজির বিরিয়ানি রসমালাই এই যে আপুর তরফ থেকে আবার স্পেশাল রসমালাই এখন মারিয়ার জন্য অনেক ধন্যবাদ কলি আপু কলি আপু আমি যে দাও কামলা মারিয়ার খুব পছন্দ তো রসমালাই কিন্তু বিল উনি নিল না, বললো যে সেওয়ার ভাইয়াকে বললেন যদি আমি রুমানিয়া যাই আমার সাথে যেন দেখা করো। অবশ্যই অবশ্যই ভাইয়া, না কেন বিল নিবেন না কেন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই আমাদেরকে বিল দিতে দিচ্ছে না মারিয়া, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এটা এটা পুরান ঢাকার আতিথিয়তা বুঝছো, এটা হচ্ছে এটা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ পুরান ঢাকা, পুরান ঢাকা, পুরান ঢাকা, পুরান ঢাকার সবাই না ঢাকায় আসুন, ঢাকায় ঢাকায় সবাই থেকে দিচ্ছে আমাদেরকে পুরো। এটা কিন্তু খুব ফেমাস কুমিল্লার মাটি ভান্ডারে খুব নাম করা রসমালাই, ট্রাই করো। মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু, আল্লাহ হাফেজ। চমৎকার পরিবেশ আমাদের মারিয়ার আপনার গোটা বাংলাদেশে মারিয়া কেমন লাগলো হাজির বিরিয়ানির এক্সপিরিয়েন্স, ভালো? দশে দশ সবাই ফাই আসতে তো খাসি নাই। আচ্ছা এখন আমরা যাচ্ছি, এখন কই যাই আমরা, বিউটি লাস্তি নাকি না পান? আমরা এখন ফায়ার পান খেতে যাচ্ছি। ফায়ার পান? তুমি পান খাও? হ্যাঁ আমি পান খাই না কিন্তু এই ফায়ার পান আমরা খাবো। আচ্ছা মানে দেখো নিয়ে কাদা কাদা এই যে রাত 12:30টার সময় আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। সব এই যে পুরান ঢাকা কিন্তু এখনো জমজমাট, পুরান ঢাকা কিন্তু রাত হয় নাই। হ্যাঁ এই যে পুরান ঢাকা রাত তো শব্দ হইছে মাত্র বিকালে, এখানে মানুষজন মনে হচ্ছে এখনো দিনের বেলা। জি এখানে আমরা যখন সুন্দর পরিবেশ গাড়ি মারে ফায়ার পান। হ্যাঁ হ্যাঁ যাবে মারিয়া খাবা? মায়েরকে আগুন পান খাওয়া ভয় পায়। আচ্ছা ঠিক আছে আমি খাবো, তোমার হয় আমি খাবো, বুঝলাম। শেয়ার ভাই কেমন লাগতেছে তোমার? আমার দারুণ লাগতেছে, তোদের তোদের সবার সাথে এসে ধৌবল নিয়ে মানে আড্ডা দিতে দারুণ লাগতেছে ভাইয়া। হ্যাঁ ফ্যান্টাস্টিক একটা দিন গেছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুই আমাকে এটা দিলি। এটাকে বলে বেলি ফুল, এটা রজনীগন্ধা ফুল। আরে এত রাতের বেলা দেখো কত মানুষ, মনে হয় না এটা সারা রাত এরকমই থাকে। এটা হচ্ছে কি ঢাকার লাস ভেগাস, বুঝলা? এই যে আগুন পান, আগুন পান বানানো হচ্ছে। মারিয়া দেখতে চাও কিভাবে পান বানায়? দেখো আগুন পান কিভাবে বানায়,
এই দেখো গুলকানটার মধ্যে মধু আর গোলাপ ফুলের পাপড়ি মিশানো কলকাতার বাংলাদেশের হয় না। তারপরে মিষ্টি মশলা আছে ইন্ডিয়ান, পাকিস্তানি মশলা আছে। হ্যাঁ চকলেট দেখো, চকলেটও যাচ্ছে পানির মধ্যে। মানে এরকম কোন জিনিস জীবনে দেখেছো তুমি? আমি খাবো কিছু, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা পড়ছে, কিছু কাল পড়ছে। আমরা খুব মজা করছি পুরান ঢাকায়। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ছবি ছবি ছবি। হ্যাঁ পোলা পাইন, আমরা এখন কই যাবো? বিউটি লাস্তি বুঝছো, বিউটি লাস্তি। আচ্ছা শাবাস, কি হবে পার্টি হবে সারা রাত। আমার বউ কই, আমার বউ কই, ওই যে ওই যে
না না থাক সমস্যা নেই সেই বিউটি লাগছি আপনার স্পিচ শুনে তো আমি শিহরিত। এখন তুমি কি বলো লাগছি বিউটি কিনা দেখবে অনেক ধন্যবাদ টুটু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, কি দারুণ প্ল্যানিং, সবই আমার মারুর জন্য। রাত তো এখন একটা বাজে, ঘুম আসে না না, এখন পুরান ঢাকায় মাত্র সকাল হলো বুঝলা, সারা রাত এরকম মানুষ আড্ডা দেয়। এই যে আমাদের বিউটি লাস্তি থেকে এখন আমরা বের হচ্ছি। মারিয়া, বিউটি লাস্তি ভালো লাগলো তো? হ্যাঁ, আচ্ছা চলো আমরা এখন ওই যে আমাদের ছবি, ও আচ্ছা আমরা সবাই একটা ছবি তুলবো, চলো চলো সবাই একটা ছবি তুলি। মারিয়া দেখলা গুরু চলে গেল, দেখলাম মারিয়া ওই যে মিছিল, হ্যাঁ মারিয়ার আগে পিছনে মানুষ, এত রাত মানুষ ঘুম নাই, মানুষের ঘুম নাই, হ্যাঁ এখানে জেগে থাকে পুরো দিন। শেওয়ারেন মারিয়া হিপ হিপ হুরে। মারিয়া আজকে তোমাদেরকে আমরা পুরান ঢাকা দেখিয়ে দিলাম, কেমন লাগলো তুমি বলো? চেষ্টা করেছি যতটা সম্ভব পুরান ঢাকার যে ফ্লেভারটা আছে রাত্রেবেলার ওইটা দেখানোর। তো আমরা এখন এখনকার মতো আমরা ব্লগ শেষ করে দিব, যদিও আমরা আরো ঘোরাঘুরি করবো কিন্তু ওইটা ভিডিও করবো না। অনেক রাত, ভালো থাকবে সবাই, খোলা হাফেজ।